الحمدللہ رب العالمين والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ মাদী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা নিজের আখেরাত কবর হাসর মিজান পুলসিরাত কিভাবে ভালো হবে এ নিয়ে আমরা জানার চেষ্টা করি মতকে মৃত্যুকে স্মরণ করার আমরা চেষ্টা করি কেননা মৃত্যু একদিন আসবেই আসবে সে মৃত্যু আমাদেরকে এই বসুন্ধরা থেকে বের করে কবরে পৌঁছিয়ে দিবে এই দুনিয়ার মানুষ যতই উপভোগ করুক না কেন বা যা করেছে এর আগে বা যারা এর আগে বাদশাহ ছিল বা ওজির ছিল ধনবান ছিল জমিদার ছিল তারাও কিন্তু এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে দুনিয়ার সাঁত যে যত গ্রহণ করেছে বা যত গ্রহণ করতে পেরেছে সে হয়তো চিন্তা করেনি কে আমাকে কবরে যেতে হবে সে হয়তো ভেবেছিল এই সাঁত সব সময় পাওয়া যাবে কিন্তু না তাদের স্বপ্ন ভেঙে গেছে এ দুনিয়ার স্বাদ মানুষ কন্টিনিউ নিতে পারে না হঠাৎ করে তার রিজিক বন্ধ হয়ে যায় তার নিঃশ্বাস শেষ হয়ে যায় তার সামনে মালাকুল মত আজরাইল আলী সালাম চলে আসে আর তাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয় আজকে এ বিষয়ে জানার চেষ্টা করব চলুন আগে আমরা শরীফের একটি ফজলত জেনে নিই আল্লা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইশাদ করেছেন যারা প্রতিদিন আমার উপরে হাজার বার দর্শী পাঠ করবে তো সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুবাহুল্লাহ চলুন আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা বেশি পরিমাণে দর্শী পাঠ করবো ইনশাআ আল্লাহ আজল কেননা আমল যার যত ভালো হবে কবরও তার তত ভালো হবে আর আমল যার ভালো হবে না তার কবর তত সংকীর্ণ হবে আল্লাহ আমাদের সবাইকে বেশি পরিমাণে দর্শী পাঠ করার আর আমল করার টফিক দান করুক সল্লু আল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ সলিল্লাহ আলিহি ওসাল্লাম। আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেন দুটি জিনিসকে মানুষ খারাপ মনে করে অথচ এই দুটি জিনিস তার জন্য উত্তম রয়েছে নাম্বার এক মৃত্যুকে মানুষ খারাপ মনে করে অথচ মৃত্যু তার জন্য ফিতনা থেকে উত্তম সম্পদের স্বল্পতাকে অপছন্দ করে অথচ সম্পদের স্বল্পতার দরুন কেমতের হিসাব কম হবে বাস্তবেই আজ আমরা মৃত্যুকে অপছন্দ করি মৃত্যু চলে আসলো সে মারা গেল অথচ এই মৃত্যু মানুষকে ফিতনা থেকে বাঁচিয়ে নেয় এক যুগ এমন আসবে আমার নবী বলেন কি যখন মানুষ কোনো জানাজা দেখবে মৈয়ত নিয়ে যাওয়া হচ্ছে খাটের মধ্যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে তো ওই যুগের মানুষ জানাজা দেখে মৃত্যু ব্যক্তিকে দেখে বলবে হায় যদি এর জায়গায় আমি হতাম আমাকে যদি লোকেরা দাফন করতে নিয়ে যেত তাহলে কতই না ভালো হতো চিন্তা করুন সেটা কেমন কঠিন জামানা হবে এত বেশি ফিতনা থাকবে আর এক জায়গায় আমার সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন কবরস্থানের পাশ দিয়ে যাবে তখন চিন্তা করবে আর বলবে হায় এই কবরের ভিতরে যে শুয়ে রয়েছে তার জায়গায় যদি আমি থাকতাম তো কতই না ভালো হতো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু। এমন কঠিন জামানা চলে আসবে যে মানুষ মদকে পছন্দ করবে নিজের ইমানকে রক্ষা করার জন্য মানুষেরা পাহাড়ে পর্বতে লুকে বেড়াবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দুনিয়ার কাজ কাজকর্মে ব্যবসা বাণিজ্যের মধ্যে কারোবারের মধ্যে এত আমরা ব্যস্ত না হয়ে যাই যাতে আমাদের হাত থেকে আখরাত হাত ছাড়া না হয়ে যায় আমরা দেখি কিছু মানুষরা রাত দিন দুনিয়ার পিছনে লেগে রয়েছে দুনিয়া আর দুনিয়া দুনিয়া অর্জন করার জন্য এত ব্যস্ত রয়েছে যে নিজের আখরাতকে ভুলে বসেছে আখরাত নষ্ট হচ্ছে সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সে কবরের দিকে অগ্রসর হচ্ছে সে দুর্বল হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে এদিকে কোনো তার লক্ষ্য নেই এদিকে কোনো তার চিন্তা ভাবনা নেই কি আমি দুর্বল হয়ে যাচ্ছি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার দেহ থেকে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে আমি দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি কবর আমার জন্য অপেক্ষা করছে মালাকুল মত আমার কাছে চলে আসবে আমার রু বের করে নেবে এগুলো কোনো চিন্তা নেই শুধু দুনিয়ার দিকে অগ্রসর হচ্ছে আর দুনিয়া হাত ছাউনি দিয়ে তাকে ডাকছে আর সে সেদিকে ধাবিত হচ্ছে এমন করা কি কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ না কখনো এমন করা কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ নয় আর আমার নবী বলেছেন যার কাছে স্বল্প সম্পদ আছে কম ধন সম্পদ রয়েছে টাকা পয়সা কম রয়েছে তার চিন্তা করা উচিত নয় অভিযোগ করা উচিত নয় দুঃখ করা ঠিক নয় কারণ এই জন্য যে কেমতের দিনে তাকে কম হিসাব দিতে হবে কিন্তু দুনিয়াতে যার যত বেশি ধনসম্পদ হয়েছে টাকা পয়সা হয়েছে গাড়ি বাড়ি হয়েছে ব্যাংক ব্যালেন্স হয়েছে জমি জায়গা হয়েছে তো এই সবের হিসেব তাকে কেমতে দিনে প্রচুর পরিমাণে বেশি তাকে দিতে হবে আচ্ছা এখানে আরেকটি কথা আছে কথা হচ্ছে এই দুনিয়াতে অর্থ সম্পদ জমি জায়গা তো করে নিল কিন্তু এগুলো রেখে দিয়ে সেই বেচারাকে খালি হাতে অন্ধকার কবরে চলে যেতে হয় সে কি কবরে যখন যায় তো কি নিজের জমি জায়গার দলিল পত্র কি নিয়ে যায় না ব্যাংকে প্রচুর পরিমাণে টাকা পয়সা রয়েছে কোটি কোটি টাকা রয়েছে সে যখন মারা যায় তো চেক বই কি তাকে কবরে দিয়ে দেওয়া হয় না সে অনেক সার্টিফিকেট অর্জন করে সে যখন মারা যায় তো সার্টিফিকেটগুলো কি তার কবরে দিয়ে দেওয়া হয় না দিয়ে দেওয়া হয় না আর না আত্মীয় স্বজন তার কবরে যায় হ্যাঁ কবরে শুধু একটা জিনিস যায় সেটা হচ্ছে তার নেক আমল অথচ আমরা এই নেক আমল থেকে অনেক দূরে রয়েছে আমার নবী বলেছেন মানুষের তিনটি বন্ধু আছে নাম্বার একটা ধন সম্পদ নাম্বার দুই তার আত্মীয় স্বজন আর নাম্বার তিন তার নেক আমল যখন মানুষ মারা যায় তো ডান রানে তার নেক আমল এভাবে নাড়া দিয়ে তাকে জাগ্রত করে সে চোখ খুলে আর বলে তুমি কে এই অন্ধকার কবরে তুমি কে আমার কবরে আসলে তখন সে বলে আমি তোমার আমল আমি তোমার সাথে কেমতের সকাল পর্যন্ত থাকব সে বলে আমার আত্মীয় স্বজনরা কই ছেলে মেয়ে স্ত্রীরা কই সে তো দুনিয়াতে রয়ে গেছে তারা আসেনি আমার ধন সম্পদ কই সেটা তো দুনিয়া রয়েছে তোমাকে কবরে ভিতরে দেয়নি আমি শুধু আমল যা তুমি করেছ আমি তোমার সাথে কেমন সকাল পর্যন্ত থাকবো ইসলাম সে যদি নামাজি হয়ে থাকে সে যদি রমজান মাসের রোজা পালন করে থাকে দান সৎকা করে থাকে তো যখন তার মাথার দিক থেকে পায়ের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে যখন আজাব আসে তো নামাজ তাকে আজাদ থেকে রক্ষা করে ডান দিক থেকে আসলে তো তার সৎকাগুলো তার নে থেকে রক্ষা করে তো একটা কথা মনে রাখতে হবে দুনিয়াতে টাকার প্রয়োজন হয় কেউ যখন অসুস্থ হয়ে পড়ে তো সে ওষুধ ক্রয় করে হ্যাঁ টাকা দিয়ে ওষুধ ক্রয় করা যায় কিন্তু টাকা দিয়ে শিফা কিনা যায় না টাকা দিয়ে মদকেও দূর করা যায় না আর টাকা এবং অথরিটি পাওয়ারের মাধ্যমে কবরের আজাব দূর হবে না আপনি মনে করছেন বা আমি মনে করছি আমার অনেক টাকা আছে অনেক নাম আছে এই নামের কারণে আমার কবর থেকে আজাব চলে যাবে তাও কিন্তু ঠিক নয় শুধু কবরের মধ্যে আমল কাজে আসবে আর এই আমল আমাদেরকে ভালো করতে হবে বাহেকি তে রয়েছে আমার নবী সাল্লাহু আলী ওয়াসালাম ইরশাদ করেন মানুষ নিজের জন্য জীবনকে ভালো মনে করে অথচ মৃত্যু তার জন্য উত্তম সম্পদের স্বল্পতাকে খারাপ মনে করে অথচ তার হিসেব কম হওয়ার কারণ হবে বাস্তবিক কি কেমতে দিনে যার মাল যত কম হবে তার হিসেব কিন্তু তত কম হবে আর মাল যার যত বেশি হবে কেমন দিনে তার হিসাবও বেশি হবে মুসলমান বরণ করার সময় যে কষ্ট পায় অনেক সময় মৃত্যুর কষ্ট হয়ে থাকে মানুষকে হাদিস শরীফের মধ্যে রয়েছে মৃত্যুর এত ভয়ানক কষ্ট রয়েছে কি মৃত্যুর কষ্টের মধ্যে থেকে এক ফোঁটা কষ্ট যার উপরে মৃত্যুর কষ্ট চলছে মত হচ্ছে রূপ বের করা হচ্ছে এই কষ্টের মধ্যে থেকে এক ফোঁটা কষ্ট যদি নিয়ে আসমান ও জমিন বাসীদের মধ্যে যদি টপকিয়ে দেওয়া হয় যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই এক ফোটা মৃত্যুর কষ্ট যেটা জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে জমিন বাসীদের উপরে আসমান বাসীদের উপরে তো ওই এক ফোটা মৃত্যুর কষ্টের কারণে দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে এত ভয়ঙ্কর কষ্ট হয়ে থাকে হজরত সৈদোনা মূসা কলিমুল্লাহ আলা নবীনা সালাম বলেন মতের কষ্ট অনেক ভয়ঙ্কর রয়েছে তিনি বলেন একটি ছাগলকে যদি জব না করে যদি তার চামড়া নাক থেকে নিয়ে পা পর্যন্ত ছিলা হয় তার চামড়ার যদি ছুরি দিয়ে কেটে কেটে বের করা হয় কত কষ্ট হবে আর চেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট হয়ে থাকে আল্লাহ আকবর মুসাআসাল্লাম মৃত্যুর সম্পর্কে মানুষকে অবগত করলেন কি একটা জীবিত ছাগলকে জব না করে তার চামড়া যদি বের করা হয় যত কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট রয়েছে আর এক জায়গায় বর্ণিত হয়েছে একটি পাখি যদি আগুনের মধ্যে পড়ে যায় সেখান থেকে বের হতে পারছে না আর তার মতও হচ্ছে না কিন্তু দে বার 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 সে জ্বলছে কত কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট রয়েছে হ্যাঁ হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী বলেছেন যখন মানুষের মৃত্যুর কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা হয় এই কষ্টের প্রতিদান সে পাবে এই কষ্টের সবাব সে পাবে ওই কষ্টটা তার গুনাহের কফারা হয়ে যাবে আল্লাহ প্রিয় মাদি চ্যানেলের দর্শক বৃন্দ নবী সাল আলী ওসাল্লাম বলেন মানুষ যখন হেঁটে যায় আর উষ্টা খেয়ে যখন পড়ে যায় বা কাঁটা তার পায়ে লেগে যায় বা তার চেয়ে কম সে যখন কষ্ট পায় তো এই কষ্টের কারণে আল্লাহ তালা তার গুণা মাফ করে দেয় আর মৃত্যুর কষ্ট তো অনেক ভয়ঙ্কর রয়েছে আমার নবী বলেছেন এক মানুষকে যদি তিন শতবার তরবারি মারা হয় কত কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট তো যার উপরে মৃত্যুর কষ্ট হচ্ছে হতে পারে এই কষ্টটা তার গুনাহের কাফারা হয়ে যেতে পারে ওই কষ্টের কারণে আল্লাহ তাআলা তার গুনাকে ক্ষমা করে দিতে পারে আবু সঈদ রদি আল্লাহ তালো থেকে বর্ণনা করেন প্রিনবী সাল্ল আলী ওসাল্লাম ইরশাদ করেন যখন মমিন বান্দার মৃত্যু হয় তখন ফিরিস বলে হে আল্লাহ অমুক বান্দা মারা গিয়েছে মলা আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা তো তার আমল লিখতাম এখন আমাদের ডিউটি শেষ মলা তুমি অনুমতি দাও যাতে করে আমরা আসমানে আসতে পারি আর সেখানে তোমার তসবি তহলিল গুণগান প্রশংসা করতে পারি আল্লাহ তালা ইশাদ করেন হে ফিরিস্তা। আমার আসমান আমার এবাদতকারী দ্বারা পরিপূর্ণ রয়েছে তোমার কোনো প্রয়োজন নেই এখানে তখন ফিরিশা বলে মলা তবে আমাদেরকে অনুমতি দিন যাতে করে জমিনে আমরা তোমার তসবি তহলিল পাঠ করি তোমার প্রশংসা গুণগান গাই আল্লাহ তালা ঈর্ষাদ করেন হে আমার ফেরিস্তা আমার জমিনও ই দ্বারা পরিপূর্ণ রয়েছে তোমাদের প্রয়োজন নেই শোনো তোমরা আমার বান্দার কবরে কেমন পর্যন্ত দাঁড়িয়ে থাকো যতক্ষণ না কেমত আসে সে পর্যন্ত তোমরা আমার বান্দার কবরে দাঁড়িয়ে থাকো আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তসবি পড়ো তাহলিল পড়ো আমার প্রশংসা করো আর এগুলোর সবাব পূর্ণগুলো আমার ওই মৃত্যু বান্দার আমায় লিখে দাও তখন সেই ফ্রেস্তা তার কবরের পাশে দাঁড়িয়ে যায় আর কেমতের অপেক্ষা করে আর কেমন পর্যন্ত ফেরিস্তা তসবির আল্লাহ পাকের প্রশংসামূলক গুণগান গাইতে থাকে আর এগুলোর স্বভাব তার জন্য লিখতে থাকে এটা কার জন্য এই পুরস্কার শুধু সেই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর স্মরণে বিভোর থাকে যারা আল্লাহকে ডাকে যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর হুকুম পালন করে আল্লাহ তালা মতের পরেও তাকে এই পুরস্কার দান করে থাকে প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আর এই অনুষ্ঠানে আমরা আমাদের ব্যাপারে জেনে থাকি সেটা কি মদ সেটা কি কবর সেটা কি হাসর মিজান পুলিশ রাত এগুলো বিষয়ে আমরা জেনে থাকি আর এগুলো জানা অনেক প্রয়োজন রয়েছে যদি এসব বিষয় থেকে আমরা উদাসীন থাকি তাহলে আমরা নিজের কবরকে কিভাবে ভালো করব। ওমর ইবনে আব্দুল আজিজ রদি আল্লাহ তালান রাত্রে তিনি মজলিস বসাতেন ফকি আলিমদেরকে নিয়ে ইজিতেমা করতেন মজলিস করতেন আর সেখানে তিনি বলতেন মতের আলোচনা করেন ওমর ইবনে আবদুল আজিজ রদিউল্লাহ তালন বাদশাহ ছিলেন খলিফা ছিলেন তিনি মতের কথা শোনার জন্য মজলিস কায়েম করতেন আর সারা রাত ধরে তিনি কান্না করতেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু ওমর ফারুক রদি আল্লাহু তালান গনি উসমানে গনী রদিউল্লাহ আলান হু মতের কথা শুনে ভীষণ কান্না করতেন আসুন আমরাও এখন থেকে নিজের জীবন ভালোভাবে গড়ার জন্য চেষ্টা করি যাতে মদ আসলে আমরা ভয় না পাই কবরে যখন আমাদেরকে রাখা হয় তখন যাতে আমরা ভীত না হই কবর যাতে আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যায় এ নিয়ে আমরা ভাবনা করি বেশি বেশি সদকা আমরা করি আমার নবী বলেছেন যে বেশি পরিমাণে সদকা করবে তো কেমতের দিনে সে ব্যক্তি নিজের সদকার ছায়াতে থাকবে আর কবরে আজাব থেকেও সে মুক্তি পাবে হাজর সাদুনা ইবনে ওমর রদিউল্লাহ তাহন থেকে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমাদের মধ্যে থেকে কেউ মৃত্যুবরণ করে তখন সকাল এবং সন্ধ্যায় তার কবরে তার আসল ঠিকানা ঘর স্থান দেখানো হয় সে যদি জেন্নাতি হয়ে থাকে নেক্কার হয়ে থাকে নামাজি হয়ে থাকে রবের পছন্দনীয় বান্দা হয়ে থাকে সুন্নাতের উপর আমলকারী হয়ে থাকে নামাজি হয়ে থাকে চেহারাতে নিজের দাড়ি সাজিয়ে কেউ যদি থাকে আর ভালো মানুষ যদি হয়ে থাকে তো সকাল সন্ধ্যায় কবরে তাকে তার আসল ঠিকানা দেখানো হয় অর্থাৎ জান্নাত দেখানো হয় তখন সে জান্নাত দেখে আর আল্লাহ তালার দরবারে দোয়া করে মলা তাড়াতাড়ি কেয়ামত কায়েম করে দাও যাতে করে আমি নিজের আসল ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছে যাই পক্ষান্তরে যদি কোনো বেনামাজির মৃত্যু হয় সুদ খোরের মৃত্যু হয় ঘুষ খোরের মৃত্যু হয় রমজান মাসের ইচ্ছাকৃত রোজা কাজাকারি হয়ে থাকে বা হজ ফরজ হয়েছে তারপরও হজ না করে থাকে হারাম খেয়ে থাকে মানুষকে কষ্ট দিয়ে থাকে জুলুম করে থাকে বেনামাজি হয়ে থাকে মা বাবাকে কষ্ট দিয়ে থাকে কার উপরে অত্যাচার করে থাকে এমন ব্যক্তি যখন মারা যায় তো তাকেও সকাল সন্ধ্যায় তার গন্তব্য আসল ঠিকানা দেখানো হয় অর্থাৎ জাহান্নাম দেখানো হয় সকালেও দেখানো হয় এবং সন্ধ্যায়ও দেখানো হয় সে দেখে ভয় পেয়ে যায় আর এইভাবে দোয়া করে মলা কেয়ামত কায়েম করিও না কেননা আমি যা দেখছি এখানে আমি যেতে পারবো না আমি যা দেখছি এর আজাব আমি সইতে পারবো না মলা তুমি কেমন কায়েম করিও না প্রিয় ভাই এসব যা কিছু বলা হচ্ছে এগুলো কিন্তু বাস্তব ঘটবেই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করুক আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তফিক দান করে দিক আসুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে ইনশাল্লাহ নামাজ পড়ব সুদের দিকে অগ্রসর হব না সুদ খাবো না ঘুষ নেবো না হারাম খাব না কারো মাল আত্মসাত করবো না কারো জমি জায়গা ঘর বাড়ি দোকান পাট দখল করব না মা বাবাকে কষ্ট দিব না চেহারাতে দাঁড়িয়ে রাখবো পাঁচত্ব নামাজ পড়ব আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করব করবো তালাক্রণে পাকের মধ্যে যার নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী চলবো নামাজ পড়ব হজ করব জাকাত দিব দান সৎকা করব আর বেশি বেশি নেক আমল করব। করবো ইনশাল্লা প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা মনে করি মানুষ যখন মারা যায় তো হয়তো সে কিছু বুঝে না কিছু দেখে না কিছু বলে না মরে গেছে শেষ এমনটি কিন্তু না মানুষ যখন মারা যায় রু যখন বের হয়ে যায় তো ঘরে উঠানে যখন তার লাশকে রেখে দেওয়া হয় তো মুর্দা সব কিছু দেখে সে বলে চিৎকার করে কিন্তু মুর্দার কথা কেউ শুনতে পারে না মুর্দাকে যখন কবরে রেখে দেওয়া হয় তো মুর্দার পায়ের চলার যে শব্দ আছে এই শব্দ কবরে মুর্দা শুনতে পারে এমন কি মুর্দার কবরের মধ্যে তার মেয়ের আমলও দেখানো হয় আর বলা হয় দেখো তোমার ছেলে মেয়ে কি কী আমল করেছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক নেক আমল করার তফিক দান করুক প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর নিয়ে আলোচনা করে থাকি নিজের আখরাত নিয়ে আলোচনা করে থাকি যাতে করে আমাদের কবর ভালো হয়ে যায় আমাদের আখরাত ভালো হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে নেক বানিয়ে দিক প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা মনে করি মানুষ মারা গিয়েছে সে হয়তো শুনতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না বলতে পারছে না না মানুষ মারা যায় দেহ থেকে রূপ বের হয়ে যায় কিন্তু সে সব শুনতে পারে সে বলে কিন্তু আমরা শুনতে পারি না তাকে যখন গুসুল দেওয়া হয় তো মুর্দা বলে আমাকে আসতে গুসুল দাও কেননা মালাকুল মত যে আমার রূপ বের করেছে তার কষ্ট এখনও আমার দেহ থেকে যায়নি যখন তাকে কবরে রাখা হয় তখন মুর্দা বলে একবার আমার মাকে দেখতে দাও একবার আমার বাবাকে দেখতে দাও একবার আমার ছেলেকে দেখতে দাও কিন্তু মুর্দার এ কথা কেউ শোনে না এরপরে মুর্দার কবরের মধ্যে বাঁশ দিয়ে চাটি দিয়ে মাটি দিয়ে দেওয়া হয় মানুষ যখন যেতে শুরু করে নিজের গন্তব্য স্থানে বাড়ির দিকে তখন পায়ের শব্দ মুর্দা কবরে শুনতে পারে তখন সেখানে মুর্দা একাই থাকে আত্মীয় স্বজন ধন সম্পদ কিছুই থাকে না শুধু তার আমল যদি ভালো হয় তো আমলই তাকে সাহায্য করবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার টফিক দান করুক প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল হাবীব সালুত আলা মুহাম্মদ সালাহ আলি ওসাল্লাম